বিকেল শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসি এর মূল সূচক ডিএসইএক্স এর গতি সামান্য ঊর্ধ্বমুখী ছিল, যা 12.55 পয়েন্ট বা 0.19% বৃদ্ধি পেয়ে 6,560 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,878 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 14.70% কম। ফার্মাসিউটিক্যালস খাতে ওরিয়ন ফার্মা, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং রেনাটা। সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম, শিল্পখাত থেকে বেক্সিমকো এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস সূচকের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের সর্বোচ্চ 1.48% এবং ফার্মাসিউটিক্যালস খাতের দ্বিতীয় সর্বোচ্চ 0.66% মূল্য বেড়েছে। অপরদিকে শিল্প খাতের সর্বোচ্চ 1.99% মূল্য হ্রাস পেয়েছে। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতের 5টি, শিল্প এবং ফার্মাসিউটিক্যালস উভয় খাতেরই 3টি করে কোম্পানি রয়েছে। ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং সোনালী আশ ইন্ডাস্ট্রিজের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে। আর বসুন্ধরা পেপার মিলস, নাহি অ্যালুমিনিয়াম এবং জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এই শেয়ারগুলোর মূল্য বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এবং সোনালী আশের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক কোনো কারণ ছাড়াই কোহিনুর কেমিক্যালসের শেয়ারের লেনদেন আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উল্লেখিত এই বিষয়টি তারা ডিএসসিকে অবহিত করে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস চলতি বছরের জন্য সম্প্রতি আকর্ষণীয় লভ্যাংশ এবং মুনাফা ঘোষণা করেছে, যার ফলে বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে। তবে সোনালী আশের শেয়ারের লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। এইচএসবিসি হোল্ডিংস এর সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে বাংলাদেশ 2030 সালের মধ্যে যুক্তরাজ্য এবং জার্মানির ভোক্তা বাজারকে ছাড়িয়ে নবম বৃহত্তম ভোক্তা বাজার হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বর্তমানে 16তম অবস্থানে রয়েছে এবং 2030 সালে দেশটি এশিয়ার দ্রুত উন্নয়নশীল ভোক্তা বাজার হয়ে উঠবে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 1.31% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। টাকার অবমূল্যায়নের কারণে বিশ্বব্যাপী দাম কমে যাওয়া সত্ত্বেও এর দাম বাড়ানো হয়েছে এবং এই মূল্যবৃদ্ধি জীবনযাপনকে আরও সংকটাপন্ন করে তুলবে। আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও আসছে শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার্ট গ্লোবালের ফেসবুক, লিঙ্কডিন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো কাটুক আপনার ছুটির দিনগুলো পরিবার এবং প্রিয়জনের সাথে। ধন্যবাদ।